আমার বাড়ির ঠিক অপোজিটে সাইটে পশ্চিম সাইটে বাড়িটা জিয়াবুদ্দিন তার বাবা নাই খুব অ্যাক্টিভ ছেলেটা সমাজের বহুত কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতো যার কারণে আজকে হসপিটালে হাজার হাজার মানুষ এসে দেখছে বিকালে প্রায় সন্ধ্যার একটু আগে এই জেসিবির সঙ্গে ধাক্কা খেয়ে স্পট ডেথ দুইজন জিয়াবুদ্দিন আর উবুদোলা বুঝলাম যে ও টিল্লারবাগ জিপি ওর মাসির চোপাই হাইলাকান্দি থেকে আসার পথে লালাছড়ার রাস্তায় জেসিবি যখন বামে টার্নিং নেয় ওই সময় ঘট দুর্ঘটনাটি ঘটে যাই হোক এখন শৌর্যযাত্রা এসে গেছে হাইলাকান্দি হসপিটালে নেওয়া হবে কারণ অ্যাক্সিডেন্ট কেস পিএম হবে পোস্টমর্টম করে কালকে ওনার দুইজনেরই জনাজা গাবন গাবন করে শেষকৃত্য পালন করা হবে আর আইনের দিকে আমার লালার ওসির সঙ্গে কথা হয়েছে বা আবদুল্লাপুর আইসি বা অ্যাডিশনাল এসপি এসপির সঙ্গে যে কেস নেওয়া হবে জেসিবির যে এরকম দুর্ঘটনা ঘটেছে ড্রাইভারের কি গাড়ির কাগজপত্র এগুলো দেখে আইনি প্রক্রিয়া চলবে এটাই আমার অনুরোধ বাকি সবাইকে আমার শান্তি শৃঙ্খলা রাখার জন্য অনুরোধ